নমস্কার বন্ধুরা, এটা আমার ছোট একটা বার্ড সেট আপ। হ্যাঁ, এখানে দুটো না সরি, এখানে তিনটে বাচ্চা আছে বাবা মার সাথে। এখানে পার্লের সাথে আছে ব্ল্যাক গ্রে কালারের ককটেল, এখানে পাইড আর লুটিনোর সাথে আছে। এখানে চারটে বাচ্চা আছে। এক মাস হবে বাচ্চাগুলোর বয়স। এই দুটো পেয়ারের, নিচেরটা আর উপরের পেয়ারের যত বাচ্চা আমি এখানে রেখেছি নেক্সট ইয়ারের জন্য ব্রিডিং করানোর জন্য, এখানে 14-15 পিস মতো আছে। নেক্সট ইয়ার এগুলোকে আমি ব্রিডিং করাবো, কলোনি করার ইচ্ছা আছে। এর পাশে এর পাশে আমার একটা ছোট জাভা কলোনি আছে। কলোনিটা 6 ফুট লম্বা, 3 ফুট হাইট, 3 ফুট চওড়া আছে। আমার 4 পেয়ার জাভা থেকে এখন 27 পিস টোটাল জাভা আছে, বাচ্চা 4 পেয়ারের বাচ্চা। এগুলো নেক্সট ইয়ারের জন্য, মানে সেপ্টেম্বর নাগাদ এদের হাঁড়ি দেওয়ার ইচ্ছা আছে। ছোট কলোনি, কিন্তু কলোনিতে ব্রিড ভালোই করেছে গত বাছর। এখানে কিছু লাভ বার্ড আছে, এখানে লুটিন অফ লাইন আছে, এখানে কিছু বাচ্চা আছে, 4 পিস বাচ্চা আছে, 4-5 মাস বয়স হচ্ছে। এর ওপরে আছে রোজি অফ লাইন এবং অরেঞ্জ ফেস লাভ বার্ড। এখানে আছে লুটিনো রোজি অফ লাইনের জোড়া, তার ওপরে এক জোড়া ককটেল আছে পার্ল এবং গ্রে, তার ওপরে এক জোড়া লাভ বার্ড আছে রোজি অফ লাইন লাভ বার্ড। এখানে পার্ল এবং গ্রের ককটেলের এক জোড়া আছে। আমার কাছে এক জোড়া বদ্রি আছে, এখানে লাভ বার্ড রোজি ফেস এবং রোজি অফ লাইন। এখানে লুটিনোর বাচ্চা আছে হাঁড়িতে, 3টে বাচ্চা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে লুটিনো অফলাইনের সাথে রোজি অফলাইনের এক জোড়া আছে, এখানেও বাচ্চা আছে হাঁড়ির মধ্যে। আর বাকি হাঁড়িগুলোতে কিছু কিছু হাঁড়িতে ডিম আছে, তাও দিচ্ছে। নিচের হাঁড়িটাতে একটা বাচ্চা আছে, একটা লুটিনোর বাচ্চা, লুটিনো আর রোজি অফলাইনের পেয়ার। জাভাগুলো অ্যাডাল্টের কাছাকাছি চলে এসছে, অ্যাডাল্ট হয়ে গেছে। আর 2 মাস ওয়েট করব, করার পরে এদের হাঁড়ি দেবো। নেস্টিং মেটেরিয়াল তৈরি আছে, হাঁড়িও রেডি আছে পরিষ্কার করে। 2 মাস পর এদের হাঁড়ি দেওয়ার ইচ্ছা আছে। লুটিনো অফ লাইনে এখানে 4খানা ডিম পেড়েছে,
তাওয়া দিচ্ছে। এখানে রোজি অফলাইন এবং নর্মাল রোজির পেয়ার আছে, এখানেও চারখানা ডিম। এটাই হচ্ছে আমার স্মল সেটআপ। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করব, ককটেল। নমস্কার।